আমাদের আজকের গল্প পথিকের বন্ধু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি জেসমিন। মহকুমা টাউন থেকে বেরোলাম যখন, তখন বেলা যায় যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী, উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারুব্রহ্মপথ অনড় অবস্থায়, তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেল। এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে, বসো বসো, চা খাও। তারপর গল্প গুজবে চার বারো আনা পরনিন্দা। সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারি নে। যেতে হবে এখনো অনেকটা রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে, চাপা বেড়ে ছাড়িয়েছি। রাস্তায় জনমানব নেই, পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে। গন্ধ ভেসে আসছে জুলো বাতাসে। শেয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এ বন পথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাকে কি রে, দই আছে? এত দই কি হবে? নিবারণ মায়ের বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচলো এই সন্ধেবেলা। একা যেতে ও নিশ্চয় ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন, খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাউড়ে সে গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাউড়ের ধারে একটা লোক বসে আছে, তার কাছে 6টা গরু একসঙ্গে চড়ছে, সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু। ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখে দে দৌড় ইত্যাদি ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আম্বনের ভিতরে ভিতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তে ও চমকে উঠে বলল, ও কি? আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি, তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনাপোলের কাছে কাশুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান, 20টা গায়ে গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান, রোজ আধ মন দুধ হয়।
এড়ে বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দিই, এড়ে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে, আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চায় না, একা যাচ্ছিল, আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? সেই রকমই তো দেখছি, এবার বড় দুবৎসর আমন ধানের রোয়া হলো কই, বীজ পাতা ছিল দু কাটা ভূমি, সে বীজ লালচে হয়ে আসছে, ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে, আমন ধানের রোয়া হয়নি, চাষ আমা হলে হাহাকার পড়ে গিয়েছে, ধানের দর ছিল 4 টাকা মণ, এখন উঠেছে 7.5 টাকা মণ, গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোষ শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলিয়া অভাবে মারা পড়বে বাবু, কাঁচা ঘাস কেটে খাওয়াবে, বর্ষাকালে কোন গরু বিচুলি খায়, সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে, শহুরে বাবুরা 4 আনা 14 পয়সা এক আটি কিনছে, আমাদের গরুর ঘাস নিয়ে মুশকিল, ওটা কি বাবু? এবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম কই কি? ওই যে সাদা মতো, চেয়ে দেখলাম কিছুই না, মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে, লোকটা দেখছি বিষম ভীত। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো, আমায়ও বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব, ওখানেই আমার গাঁ। গোপালনগর এখান থেকে কত দূর? তা 1.5 মাইল। পথে কোনো ভয়টা নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না কিসের ভয়, এই অঞ্চলে বাঘ ডাক নেই, বুনো শুয়োরও নেই। সে বললে, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধ্যেবেলা আবার নাম করতে নেই, সেই তাঁদের, ও ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধ্যেবেলা বাবু, রাম 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 রাম, ও নাম কি করতে আছে এই সময়, রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি, তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এক্ষুনি নেমে যাব, তুমি একা যাচ্ছ, এতটা পথ, অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ায়, আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়, বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে নেই লোক, ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ও জায়গাটাতে ভূত, মানে ওরা সব আছেন কি না? পাশে যে বড় বাগান, ওটার নাম গোয়ালদরের আমবাগান, বড্ড খারাপ জায়গা। অনেকদিন আগে তখন আমি ছেলে মানুষ, একবার একজনই তোমার মতোই বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর, তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাড়টা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। এ আমার নিজের চোখে দেখা, কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয়, একটা বিপদ হতে দেরি লাগে না, তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন? সন্ধ্যের পর কেউ ও পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর দুই আগে এক রাখাল ছোঁড়া দিনে দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক, সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এইবার চলে যাব। তাই তো বাবু, আমি একা কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে,
মানে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতে পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? চতুর্দশী। তিথিটা ভালো নয়, অমাবস্যে চতুর্দশী, প্রতিপদ এই তিথিগুলো খারাপ। কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে, এই সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে এখনো তোমায় একরোশ পথ, ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো? এই সব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তী। লোকটা বলে উঠল, রাম 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 রাম, ওসব নাম করবেন না বাবু। মানে ওরা সব বার হয়ে থাকেন কি না? তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে, এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। লোকটা আড়ষ্ট সুরে বললে, কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম, সেও ভূত চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর আর হিহি হিহি করে হাসছে। লোকটা আঁতকে উঠে বললে, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল, আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যাও, সাবধানের মান নেই। কথা শেষ না করে আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বললে, বাবু আমায় একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি। আমি শিউরে উঠে বলি, আমি? আমার কম্য নয়, আমাকে তারপর এগিয়ে দেবে কে? বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে, আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলে, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, লোকটা দেখি ডাকছে, বাবু বাবু একটা কথা শুনুন, ও বাবু। পিছন ফিরে দেখি কাঁধের বাঁকটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে এক মুঠো টাকা, দিয়ে এসো, রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়ানো দাওয়ানোর সময় হলো, রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হনহন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল।